তো বন্ধুরা, আজকে আপনারা যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এই টোটাল কমপ্লিট সেট আপটার আজকে আপনাদেরকে হিসেব দিব এবং এই সেট আপটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবে সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ক্যাবিনেট দিয়ে শুরু করি। এই চারটে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এর টোটাল খরচ ক্যাবিনেটটা 15-30 হাজার টাকা চারটা ক্যাবিনেটের। এর সাথে কভার সহ থাকবে 30 হাজার টাকা, একদম হার্ড প্লাই দিয়ে, ভালো প্লাই দিয়ে, ভালো ক্যাবিনেট, মানে ভালো ক্যাবিনেটটাই এখানে ধরছি, কারণ সাউন্ড এবং কম্পিটিশান দুটোর ক্ষেত্রেই যেমন ইউজ করতে পারো সেই হিসাবে আমি এখানে 15 হাজার টাকা করে ক্যাবিনেটের খরচ ধরলাম, দু পেয়ার মালে 30 হাজার টাকা। এর সাথে থাকছে দুটো ডুয়েল 18 ইঞ্চির বেস, বুঝতে পারছেন? তো এই দুটোর দাম হচ্ছে কভার সহ 20 হাজার টাকা। তাহলে টোটাল 6টা ক্যাবিনেটের দাম কত হলো? 30 হাজার টাকা এদিকে, আর এদিকে হচ্ছে 20 হাজার, মানে 30-20-50 হাজার টাকা আপনাদের ক্যাবিনেটেই খরচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এখানে টপে স্পিকার কী থাকছে ও বেসে স্পিকার কী থাকছে। টপে থাকছে 15BM 500 পিওডি ওর 500 ওয়াটের স্পিকার থাকবে টপে, 8টা থাকবে, এবং বেসে 4টা থাকবে 1000 ওয়াটের পিওডি ও স্পিকার। যার দাম, এর দাম কত হচ্ছে দামটা একটু আমি বলে দিচ্ছি আপনার। টপের স্পিকারের দাম হচ্ছে পার পিস 8000 টাকা করে, এবং 8000 করে যদি 8টা স্পিকার, 8-8 = 64 হাজার টাকার দাম, মানে 8টা স্পিকারে আপনাদের খরচ হবে। এবং বেশি আপনাদের থাকছে 4টে স্পিকারের দাম 13000 টাকা করে, 13-4 = 52 হাজার টাকা। তাহলে টোটাল স্পিকারের কত খরচ হলো? তাহলে টোটাল স্পিকারের খরচ হলো এখানে 52000 আর 64000 হচ্ছে 116000 টাকা। এছাড়া আপনারা এইচএফ বা টুইটার আর নেটওয়ার্ক কিট, এগুলো আপনারা 4টে ধরে রাখবেন 10000 টাকা অ্যাপ্রক্স প্রাইস, বুঝতে পারছেন? 750-110 ওয়াটের থাকবে। এখন আপনাদের অ্যাম্প্লিফায়ার যেগুলো লাগবে এগুলো টোটাল প্রাইস কত খরচ হবে? দুটো অ্যাম্প্লিফায়ার 38000 টাকা করে এখন বর্তমান দাম, LX-3200 আউজার, আর একটা 160 মেশিন থাকবে এখানে 4টে চং বাজানোর জন্য, এটার খরচ হচ্ছে আপনাদের 14000 টাকা, এবং একটা মিক্সচার মেশিন থাকছে যার খরচ হচ্ছে 4000 টাকা। তাহলে টোটাল সমস্ত মেশিন নিয়ে খরচ হলো 94000 টাকা। এই সেট আপটি কানেকশান করতে তার ও একটা স্টেবলাইজার বোর্ড টোর্ড যা কিছু লাগবে এগুলো টোটাল মিলে 25000 টাকা খরচ হবে। স্টেবলাইজার 10 KVA থাকবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই যে ইউনিট 4টে দেখতে পাচ্ছেন, তো এই ইউনিটগুলো আপনাদের 4টে প্লাস হর্ন সহ থাকবে, টোটাল কমপ্লিট এর খরচ হবে 6000 টাকা পার পিস, ইউনিট এককটা করে 900 টাকা, এবং 600 টাকা করে এর যে বাসিটা, এগুলো তো টোটাল মিলে 6000 টাকা খরচ হবে। তাহলে বন্ধুরা, এই সেট আপটি টোটাল কমপ্লিট খরচ কত দাঁড়ালো? তো আমি একটু ক্যালকুলেশান করে দেখেছিলাম খাতাতে, তো এর টোটাল খরচ দাঁড়ালো 297000 টাকা। 297000 টাকার মধ্যে এই সেট আপটা চং টং মেশিন টেশিন যা কিছু লাগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা একটু ক্যালকুলেশান করে দেখবেন, আমি হিসাব দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? আর এই সেট আপটা এখন কোথায় কোথায় ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তো এটা একটু আপনাদেরকে বলে দিই। এই সেট আপটা যে কোনো জায়গাতে আপনারা সাউন্ডের ইউজ করতে পারবে, আপনারা কম্পিটিশানেও নিয়ে যেতে পারবেন, কারণ এখানে পিওডিও স্পিকার আছে, পিওডিওর কম্পিটিশানে ব্যাপক পারফরমেন্স, এবং লাইভ প্রোগ্রামেও এর কোয়ালিটি খুব ভালো, এবং লং থ্রোর দিক থেকেও এই স্পিকারকে হার মানাতে অত সহজে পারে না। অন্যান্য কোম্পানির যেসব স্পিকারগুলো আছে, মানে আমাদের ইন্ডিয়াতে যেসব স্পিকারগুলো বেশি চলছে, কিন্তু এই পিওডিও এর যে লং থ্রো, এর কিন্তু ব্যাপক লং থ্রো এবং ওয়েট বিটও খুব ভালো হয়, সেই হিসাবে এর কোয়ালিটি ভালো, সেই জন্য এখানে আমরা পিওডিওটা রিকমেন্ড করলাম বেসের ক্ষেত্রেও এবং টপের ক্ষেত্রেও। ইউনিটটি আমরা আউজা ধরেছি কারণ যাতে লঙ্গে একটু চলে যাই আওয়াজটা, এবং 40 ইউনিট আমরা ধরেছি। মিক্সচার মেশিনটা আমরা স্ট্রেঞ্জারে ধরেছি, এবং চং বাজানোর জন্য আউজা, এবং বক্স বাজানোর জন্য আউজা LX-3200 নিয়েছি আমরা এখানে। আউজা LX-3200 নিলাম কারণ এটা হচ্ছে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, এর আউটপুট খুব ভালো পাবে, এবং কম্পিটিশানের দিক থেকেও ভালো পাবে, এবং লাইভ প্রোগ্রামের দিক থেকে দুটো দিক থেকেই কিন্তু ভালো, এর কোয়ালিটি ভালো পাবে, সেই কারণে আমরা এখানে মানে আউজা LX-3200 ধরলাম। আর একটা আমরা স্টেবলাইজার যেটা নিয়েছি এটা 10 KVA, এটা দিয়েই চলে যাবে আমাদের সমস্ত কিছু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বেশি কথা বাড়াবো না, নেক্সট ভিডিওতে আবার তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে?